আচ্ছা, আমাকে এইখানে সম্রাট প্রথম খবর দেয় যে আমাদের কোনো প্রশ্নপত্রের একটা ফটোকপি তার কাছে গেছে এবং তারপরে আমাকে 24 ঘন্টা থেকে স্টেশনশীল পরবর্তীতে বেশিদিন এটা অনেকেই ফোন করেছে। তো আমি যেহেতু মাঝখানে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, আর প্রশ্নপত্রটা কি বেরিয়েছে না বেরিয়েছে সেই মেটেরিয়ালটা আমার হাতে নেই। আর যতদূর আমি জানি আমি 12:15 খবরটা পেয়েছি সম্রাটের কাছ থেকে, অনেকে বলছেন যে তারা 11:00 জানতে পেরেছে। এই সব ব্যাপারটাই আমার আমার কাছে এখনো কোনো আসে, আমি জানি পুরোপুরি ব্যাপারটা কখনো কি সত্যি মিথ্যে কোন টাইমে 11:00 না 12:00। অফকোর্স পরীক্ষা শুরু হওয়ার অনেকক্ষণই পড়ে, তো এটা আমি বলবো যে একটা একটু দুষ্টুমি করেছে কোনো ছাত্রছাত্রীকেই আমার মনে হচ্ছে। 1 ঘন্টা অবধি আপনারা সবাই জানেন যে আমাদের ইভেন টয়লেটে যাওয়াটাও নিষিদ্ধ অ্যাকর্ডিং টু কাউন্সিল রুলস। তো 1 ঘন্টা পরে কেউ যদি বাথরুম বা টয়লেটে গিয়ে এই ধরনের কিছু ঘটিয়ে থাকে, আমি জানি না, এখনও আমি বলছি যে ইটস এ হিয়ারসে, এখনও পর্যন্ত আমার কাছে কানে শোনা আমি চোখে এখনও দেখিনি। কিন্তু যতটুকু যদি এটা কিছু ঘটেও থাকে, যদি প্রশ্নপত্রটা নিছক একটা ভুল প্রশ্নপত্রও হয়, সেটা অনেক পরে হোয়াটসঅ্যাপে এসছে এবং সেটা আমার মনে হয় ওই কোনো ছাত্র বা ছাত্রী যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বেরোয়ার টয়লেট যাওয়ার অনুমতি পেয়েছে তারাই ঘটিয়ে থাকতে পারে। আমাদের আরও কড়া নজরদারি করতে হবে। আর এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু যারাই এই ধরনের মোটিভ নিয়ে কোনো রকমভাবে পরীক্ষার পুরো পদ্ধতিটা কোনো রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, তাদেরকে বলি যে আমাদের প্রশ্নপত্র কিন্তু একাধিক সেটের, ইটস নট আ সিঙ্গেল সেট, দেয়ার আর মোর দ্যান অ্যাট লিস্ট 4 সেটস ইন ইচ অ্যান্ড এভরি পেপার। সুতরাং যে প্রশ্নটা বেরোচ্ছে সেটা থেকে উত্তর পাওয়া বা কোনোভাবে কাউকে কোনো ছাত্রছাত্রীকে সেটার ভিত্তি করে কোনো সাপোর্ট প্রোভাইড করা ইজ নট পসিবল, কারণ প্রত্যেকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট সেটের প্রশ্ন থাকে। তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের প্রশ্ন যে মিলবে বা আদৌ তার থেকে তার কোনো সুবিধা হবে এটা ভাবাটা অত্যন্ত বোকামি বলেই আমার মনে হয়। যে 60-এর বেশি মানুষ শুধু পরীক্ষা সিস্টেমটাকে একটা প্রশ্নচিহ্নের মুখে তোলার জন্য এটা করছে, কিন্তু তাদের স্বার্থসিদ্ধি হবে না। ম্যাডাম, যে কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে বেরিয়েছে সেই কোশ্চেনটার সঙ্গে আজকে যে আপনারা যে কোশ্চেনটা পরীক্ষা দিচ্ছে দেখা যাচ্ছে বহু মিল রয়েছে। আমি তো বললাম আমাদের সেট অনেক আলাদা, যে প্রশ্ন বেরিয়েছে সেই প্রশ্নের সঙ্গে কি মিল আছে না আছে আমি এখনো দেখিনি, আমি আগেই বললাম। কিন্তু আমাদের একাধিক সেট, বাকি ছাত্রদের কাছে যে সেট আছে ঠিক সেই ধরনের প্রশ্ন, সেই তার কাছে প্রশ্ন এক হলেও সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট নাও থাকে, না তাহলে মোবাইল কি ছিল তাদের? তাহলে মোবাইল মোবাইল বাইরে থেকে বলে দেওয়া বা মাইক লাগিয়ে এই ধরনের যে ধরনের আগে যে ধরনের ঘটনা ঘটছে